নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সোমায় সবাইকে স্বাগত জানাই। সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাঠমান্ডু সাইড সিনের জন্য। বাসের জন্য ওয়েট করছি, বাস এসে গেছে। এবার আমরা স্বয়ংভূ টেম্পল দেখতে যাব, যেটা আমাদের হোটেল থেকে তিনটে স্টপেজ দূরে। বালাজু বাস পার্কের উল্টো দিকেই আমাদের হোটেল। এখন আমরা স্বয়ংভূ টেম্পলে যাচ্ছি। স্বয়ংভূ টেম্পল এসে গেছি। নেপালের কাঠমান্ডুর এই স্বয়ংভূ টেম্পল একটি বৌদ্ধ টেম্পল, এটা একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। আপনার সারাদিনের বেশ কিছুটা সময় এখানে কাটাতে খুবই ভালো লাগবে। এখানকার পরিবেশও খুব সুন্দর। স্বয়ংভু টেম্পল একটি বৌদ্ধ টেম্পল। এবার আমরা স্বয়ংভূ টেম্পলের দিকে এগোচ্ছি। খুব সুন্দর জায়গা, দেখলে চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে। আমি এই ড্রেসটা পরে আসবো বলছিলাম।
sharanam gacha buddham saranam gacha gacha কাঠমান্ডু শহরের ভিউ স্বয়ম্ভু টেম্পল থেকে নেপাল সিটি আমরা নেপালের সবথেকে উঁচু জায়গায় রয়েছি এখন স্বয়ম্ভু মন্দিরে ওখান থেকে নেপালের ভিউ নিচ্ছি দেখুন খুব ভালো লাগবে স্বয়ম্ভু টেম্পলে প্রচুর মাংসি আছে তাই মাংসি টেম্পলও বলা হয়
Swayambhu টেম্পল অর্থাৎ মাঙ্কি টেম্পল থেকে নেপালের ভিউ, নেপাল শহরের ভিউ। সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা
Buddham saranam gacchami. Buddham saranam gacchami. Buddham saranam gacchami. Om namo Buddhaya namo namaha. স্বয়ংভূ টেম্পেলের মধ্যে প্রচুর দোকান পাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য গিফট আনার ভ্যারাইটিস গিফটের আইটেম রয়েছে এখানে। শপিং এর জন্য প্রচুর দোকান পাবেন এখানে। রুদ্রাক্ষের মালা প্রচুর পরিমাণে পাবেন। স্বয়ংভূ টেম্পেল একটি বৌদ্ধ টেম্পেল, খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা টেম্পেলটিতে। টেম্পেলটিতে গেলে খুবই ভালো লাগবে, কিভাবে যে বেশ কিছুটা সময় কেটে যাবে ভাবাই যাবে না। দারুণ সিনসিনারি রয়েছে। টেম্পেলের মধ্যে পুজো হচ্ছে, অনেক লোকজন এসেছে পুজো দিতে এখানে। নাহলে এদিকে এসো, ওই মন্দিরটা একটু দেখিয়ে দেবো। দূর থেকে দেখা দাঁড়িয়ে
প্রচুর ফরেনার এসেছে টেম্পেলে। আমাদের বসারই তুলনে ধরে থাকলে এটা ধরে থাকলে আমাদের হবে তিন চার বছর আগে। স্বয়ংভূ টেম্পেলে মেডিটেশন করার জন্য একটা বৌদ্ধ বাউল কেনা হলো। এই বৌদ্ধ বাউলটার প্রাইস 2000 ইন্ডিয়ান মানি, 2000 টাকা নিল। স্বয়ংভূ টেম্পেল ঘোরা হয়ে গেল, খুবই ভালো লাগলো। এবার আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি, এখন বাজে দুপুর। আপনারা কাঠমান্ডু এলে এই স্বয়ংভূ টেম্পেল দেখতে কিন্তু একদম ভুলবেন না, খুব সুন্দর জায়গা। টেম্পেলটা খুব ভালো দেখে, ছবি তুলে খুবই ভালো লাগবে। পুরো নেপাল ট্যুরটাই খুব সুন্দর, নেপাল খুব সুন্দর দেশ। এখানকার সাইট সিন, প্রাকৃতিক দৃশ্য সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে এত সুন্দর, কোথা দিয়ে আপনার 8-10টা দিন কেটে যাবে বুঝতেই পারবেন না। এত কষ্ট, এত জার্নি করার পরে যখন আপনি এক একটা জায়গায় দর্শনীয় যে স্থানগুলো রয়েছে ঘুরতে যাবেন, ঘুরতে গিয়ে আপনার এত কষ্ট বলে আর মনেই হবে না। খুব ভালো জায়গা, সময় সুযোগ হলে নেপাল ঘুরতে আসবেন, খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই।